আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। একটা ইনস্ট্যান্ট এনএফটি আপনাদের মাঝে ক্লেম করে দেখাবো এবং কি এটা লাইভ সেল অর্ডার দিয়ে দেখাবো, তাই মিস করবেন না। প্ল্যাটফর্মটা অনেক স্ট্রং, এখানে আপনাদের $20 থেকে $10 প্রফিট খুব শীঘ্রই আসবে। তো বন্ধুরা, প্ল্যাটফর্মের নাম হচ্ছে ইলুবিয়া মিডিয়া ওয়ালেট প্ল্যাটফর্ম। তো এখান থেকে তাদের নিজস্ব একটা এনএফটি, তাদের নিজস্ব নামটা আপনাকে দেখেন, তাদের নিজস্ব সাইটের নামটাই কিন্তু এখানে লেখাই আছে, মাস্কভার্স প্ল্যাটফর্মের এটা এনএফটি। তো এটাই কিন্তু আপনি ক্লেম করতে পারবেন। অলরেডি এনএফটিটা ক্লেম কীভাবে করতে হয় সেটা কিন্তু আমি আমাদের চ্যানেলে ভিডিও দিচ্ছি। আমাদের চ্যানেলে একটি ভিডিও সবাই আশা করি ক্লেম করে নিয়েছেন। তো যারা এখনও ক্লেম করেন নাই, দ্রুত এটা ক্লেম করেন। কেন কি ভাই, আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। দেখেন, এই ওয়েবসাইটের উপরে ক্লিক করে ভিজিট করলে এইখানে যে সাইটটা লিঙ্ক শো করে, এই সাইটেরই কিন্তু একই নামে কিন্তু তাদের নিজস্ব টোকেন মাস্কপাস এই এনএফটিটা তারা আমাদেরকে ফ্রিতে মিন করতে দিচ্ছে। এবং কি এটা লাইভ আপনি সেল অর্ডার দিতে পারবেন। এটা সোলোনা বেসিক প্রজেক্ট, এখান থেকে আপনার সোলোনা ওয়ালেটে আপনাকে USDC USDT এগুলো আপনি পেমেন্ট পেয়ে যাবেন যখন এটাকে কিনে নিবে। তো এইটা কিন্তু অলরেডি কিন্তু ফ্রিতে মিন করা যাচ্ছে। আমি যদি এখানে ক্লিক করি, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু অলরেডি বাই সেলও চলতেছে। তো আমি এখনও মিন করিনি, মানে ক্লাইম করিনি। ক্লাইম করলে কিন্তু এটা কিন্তু এখন সাথে সাথে আমার কাছে চলে আসবে। টোটালি অলরেডি 8910 জন লোক এটা কিন্তু ফ্রিতে মিন করছে, আমি এটা ক্লেম করছে, ঠিক আছে। এটা এখন ওইভাবে ভাইরাল হয় না, দেখে সবাই কিন্তু এটা মিন করতেছে না। ভিউ লিস্টিংয়ে যদি আমি আসি, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে কিন্তু অ্যাভারেজে এই এনএফটিটা টোটাল অ্যাক্টিভিটি ভিলু দেখতে পাচ্ছেন কত ডলারে কিন্তু এখানে এই মার্কেট প্লেসে কিন্তু লেনদেন চলতেছে। এই মার্কেট প্লেসে লেনদেনটা টোটাল এখানে শো করতেছে, হাইস্ট প্রাইস এখানে শো করতেছে। এবং আমাদের যে এনএফটিটা দিচ্ছে সে এনএফটিটা কিন্তু অলরেডি কেউ $25 কিন্তু, দেখেন $25 USDC কিন্তু সেল অর্ডার লাগাইছে। এই দেখেন $7 লাগাইছে, এইভাবে করে সেল অর্ডার দিয়ে রাখছে, কেউ $13 সেল অর্ডার দিছে। তো আমরাও আমাদের তো এনএফটি ক্লেম করে সেল অর্ডার দিব। তো আমাদের যে এনএফটিটা আমরা পাচ্ছি, সে এনএফটিটার ফ্লোর প্রাইস এখানে টোটাল অ্যাভারেজে হচ্ছে $34 এবং হাইস্ট প্রাইস $20 পর্যন্ত এটা চলছিল, এবং অ্যাভারেজে $11 কিন্তু এটা বাই সেল হয়েছে। এখন পর্যন্ত ওইভাবে লেনদেন শুরু হয় নাই, কারণ কি এই অফারটা এখন ফ্রিতে মিন চলতেছে। ফ্রিতে মিনটা যখনই শেষ হয়ে যাবে, আমি সবাইকে ফ্রিতে এনএফটি দেওয়া কমপ্লিট হয়ে যাবে, অফারটা শেষ হয়ে যাবে, তখনই কিন্তু এই অফারটা এই এনএফটিটা ভাইরাল হয়ে যাবে। এনএফটিটার ভালো একটা প্রাইস হবে, তখন আপনার ভালো প্রফিট নিতে পারবেন, কারণ এটা হচ্ছে তাদের নিজস্ব সাইটের নিজস্ব এনএফটি। কথা বুঝতে পারছেন একদম ক্লিয়ার কথা? এখন যাই হোক, আপনার অফারটা জয়েন করার জন্য আর এই কীভাবে সেল করবেন সম্পূর্ণ প্রসেস এখন আগে রিকোয়েস্ট করব। আগে ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর অলরেডি আমরা অনেকগুলো অফার শেয়ার করছি, প্রত্যেকটা অফারে অ্যাক্টিভ আছে। এখানে যে এই ডিজিটের চারটা যে ভিডিও দেওয়া আছে, চারটা ভিডিওর প্রত্যেকটা অফারে কিন্তু অ্যাক্টিভ। এই যে এই অফারটা অ্যাক্টিভ, ঠিক আছে, তারপরে উপরের এই অফারটা অ্যাক্টিভ, এই অফারটা অ্যাক্টিভ, এই ভিডিওগুলো দেখে অফারগুলোতে জয়েন করে নেবেন। তো আজকের অফারটা জয়েন করার জন্য সিম্পলি যে ওয়েবসাইটের লিঙ্ক আছে, এটা আপনি যে কোনো ব্রাউজার দিয়ে কাজ করতে পারেন। তবে আমি সাজেস্ট করবো এটা আপনি কিউই ব্রাউজারের মাধ্যমে ক্লেম করবেন, সেক্ষেত্রে আপনি এনএফটিটা সেল করতে আপনার সুবিধা হবে। কিউই ব্রাউজারটা ওপেন করলাম, আপনি চাইলে ক্রোম ব্রাউজার দিয়ে করতে পারেন, তবে আপনাকে সেল করার জন্য কিউই ব্রাউজারের প্রয়োজন হবে। তবে জাস্ট আপনি সাইটটা এভাবে ওপেন করে দিবেন, তো সাইটটা ওপেন হয়ে গেলে ঠিক এরকম শো করবে। তো এখানে দেখেন অফিশিয়ালি বলা আছে গেট ইউ ফ্রি মাস্কপাস টুডে, মানে আপনি আজকের জন্য কিন্তু এই মাস্কপাস এনএফটিটা ক্লেম করতে পারতেছেন। এটা কিন্তু তাদের নিজস্ব ভাই এনএফটি, আমি ভাবতে পারতেছি না। যাই হোক, এটা যে একটা ভালো প্রফিট আপনাদেরকে দিয়ে যাবে, কারণ এটা ভাই বুঝতে পারতেছেন এদের কমিউনিটি, এবং তারা বলতেছে ইউ গেট এ ফ্রি মাস্কপাস, মানে মাস্কপাসটা ফ্রিতে আপনি পাচ্ছেন, তাই ভাই লুফে নেন। এরকম চলে আসলে কিছুক্ষণ একটু উপর নিচে করবেন, উপর নিচে করলে উপরের দিকে আপনার সাইন ইন এবং লগ ইন অপশনটা চলে আসবে, ঠিক আছে। এর জন্য 30 সেকেন্ডের মতো আপনাকে এখানে ওয়েট করতে হতে পারে, অথবা আপনি যে এইখানে আসলে ইজিলি গেট ফ্রি মাস্কপাসে ওই সাইটটার এই অপশনটা ক্লিক করে দিতে পারেন, যে কোনো আপনার ইচ্ছা। তো আমরা যদি এখানে ক্লিক করি, তো সাথে সাথে আমাদেরকে নিয়ে আসবে। তো এই দেখেন এই যে উপরে লগ ইন অপশন আছে, সিম্পল লগ ইন অপশন আইকনে ক্লিক করে দেন। ক্লিক করার পর আপনাকে এই সাইটে নিয়ে আসবে। এখানে সিম্পল সাইন আপ অ্যান্ড লগ ইন অপশন রয়েছে, আপনি সিম্পল সাইন আপ আইকনে একটা ক্লিক করে দেবেন। এখানে চাইলে আপনি গুগল দিয়ে সাইন আপ করতে পারেন, অথবা ইমেল পাসওয়ার্ড ইউজ করে আপনি ইজিলি এখানে আপনি সাইন আপটা কমপ্লিট করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি গুগল দিয়ে করবো একদম সিম্পলভাবে সাইন আপ। গুগলে যে কোনো একটা ইমেল আপনি সিলেকশন করে দেবেন, আপনার অ্যাকাউন্ট অটোমেটিক ক্রিয়েট করা হয়ে যাবে, কোনো পাসওয়ার্ড টাসওয়ার্ড ছাড়াই। দেন 30 সেকেন্ড ওয়েট করার পর দেখবেন এখানে আপনি স্টোর একটা অপশন দেখতে পাবেন, স্টোর অপশনে ক্লিক করবেন, অথবা যে নিচের দিকে আসলে এখানে দেখবেন দুটো অপশন আছে, গেট ইউ ফ্রি মাস্কপাস, এখানে যে কোনো একটার উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনি এখানে আপনাকে ক্লেম অপশনে নিয়ে আসবে, যেখানে এনএফটিটা আপনি ফ্রিতে মিন করবেন। তো জাস্ট এই যে স্টোরে ক্লিক করবেন, স্টোরে ক্লিক করার পর দেখেন এই যে মাস্কপাস এনএফটিটা, জাস্ট খেলে এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনি ক্লেম অপশন পাচ্ছেন, এই যে ক্লেম নাও জাস্ট ক্লিক করে দেবেন। ক্লেম নাও ক্লিক করার পর একটু আপনাকে ওয়েট করতে হবে। এখানে অলরেডি 9080 জন মিন করে ফেলছে, তো মিন করতে থাকবে আজকে সারাদিন। তো দ্রুত আপনারা মিন করেন, যে কোনো সময় এটা কিন্তু শেষ হয়ে যাবে। ওদের যে একটা টার্গেট থাকবে যাতে জনকে ফ্রিতে এনএফটিটা দিবে, এরপরে কিন্তু ওরা দিবে না। এর আগেও আমি অনেকগুলো এনএফটি এখানে ক্লেম করি, সেগুলো আপনাদেরকে দেখাবো। দেখেন এখানে কিন্তু মিন কমপ্লিট, ইউর আইটেম হ্যাজ বিন মিন্ট,
আমাদের মিন কমপ্লিট 30 সেকেন্ড পর আপনি এটা কিন্তু মিন্ট হয়ে যায়। এই যে এইটা ছবি আসা মানে হচ্ছে আপনার মিন কমপ্লিট হয়ে গেছে। মিন কমপ্লিট হলে আপনাকে এখানে কি করতে হবে, এখানে ভিডিওটা এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে চলে যেতে হবে স্টোরে বা অ্যাক্টিভিটি মাই কালেকশন, দেখেন এই যে মাই কালেকশন একটা অপশন আছে, অথবা আপনি আপনার মাই ওয়ালেট লেখাও পাবেন। ঠিক আছে, তো এটা আমি দেখাচ্ছি আপনাদের। এখানে যদি আপনি ব্যাগে আসেন, ব্যাগে আসলে আপনি মাই ওয়ালেটও পাবেন। মাই ওয়ালেট বা যে কোনো একটা উপরে ক্লিক করে দিলে আপনি এখানে দেখতে পাবেন যে আপনার আইটেমগুলো, এই যে এখানে আপনার আইটেম শো করবে। আমার কালেকশন হচ্ছে একটা, মানে আমি নতুন অ্যাকাউন্টে ক্লেম করে দেখাইছি। আপনি চাইলে মাল্টিপল কয়েকটা দিয়েও এই এনএফটি ক্লেম করে রাখতে পারেন, কুপায় নিতে পারেন এক কথায়। এখানে দেখেন এই যে আমারটা হচ্ছে এনএফটি। এখন এটা সেল করার জন্য আপনি এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমি আপনাদের আগেও বলছি যে আপনাদের কিউই ব্রাউজার প্রয়োজন হবে, কারণ এটা সেল করার জন্য আপনি যখন লিস্টিং করাবেন, ঠিক আছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই এনএফটিটা কিন্তু এবার এসে কিন্তু হাইস্ট $20 $34 কিন্তু এটা সেল হয়েছে। এবার এসে প্রাইস $11, মানে আপনি এটা এখান থেকে নির্ঘাত $10 আপনার কম হলেও প্রফিট হবে। তবে এখন ইনস্ট্যান্ট হবে না, কারণ এখানে কিন্তু এখনও ভায়ার ওইভাবে আসে নাই। লাস্ট এখানে সেল হয়েছে $13 $20 এবং সর্বনিম্ন $1। তো বুঝতে পারতেছেন যে এখানে আপনাকে করতে হবে সেল অর্ডার দিয়ে রাখতে হবে। তো সেল অর্ডার দেওয়ার জন্য যে এখানে দেখেন লিস্ট ফর দ্য সেল, এই আইকনে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর এখন আপনাকে সেল অর্ডার দিতে হবে। সেল অর্ডার দিতে হলে এখন আপনারা বলবেন ভাই পেমেন্টটা কোথায় পাবো, তো এটাই হচ্ছে মেন। এখানে সেল অর্ডার দিবেন, এখানে দেখেন এই যে টোকেন অ্যাক্টিভিটি শো করতেছে, $1 $20 কেউ কিনছে, $12 কেউ কিনছে, $15 কেউ কিনছে। এখান থেকে মূলত পেমেন্টটা দেয় হচ্ছে আপনার ফ্যান্টম ওয়ালেটে। তো ফ্যান্টম ওয়ালেটে আপনাকে পেমেন্টটা করবে। অন্য অন্য এক্সচেঞ্জে দেখতে পাচ্ছেন যে বিএসসি নেটওয়ার্ক টাচ ওয়ালেটে আমাদের পেমেন্ট করছে, কিন্তু এখানে করে ফ্যান্টম ওয়ালেটে। তো ফ্যান্টম ওয়ালেটটা আপনাকে কী করতে হবে, কানেক্ট করে নিতে হবে। এখানে বলে আছে ওয়ালেট ইউর পেমেন্ট, আপনাকে ফ্যান্টম ওয়ালেটটা কানেক্ট করতে হবে। তো ফ্যান্টম ওয়ালেটটা কানেক্ট করার জন্য আপনাকে কী করতে হবে, যখন আপনি ফ্যান্টম এক্সটেনশন আপনাকে ইউজ করতে হবে। ফ্যান্টম যে ওয়ালেটটা সেটা কিন্তু ভাই এখানে আপনার মোবাইল স্টোরে কিন্তু অ্যাভেলেবেল নেই, এটা এক্সটেনশন আপনাকে ইউজ করতে হবে। তার জন্য আমি বলছিলাম যে কিউই ব্রাউজারটা ইউজ করতে। তো সবাই আপনারা জানি কিউই ব্রাউজার রেডি রাখছেন। সিম্পল আপনার কিউই ব্রাউজার লিখবেন FSAN ফ্যান্টম, ফ্যান্টম এক্সটেনশন FSANTOM ফ্যান্টম ওয়ালেট এক্সটেনশন, এই যে এই লেখাটা আপনারা লিখে নেবেন। আপনারা লিখে এটা যখন আপনি সার্চ করবেন ফ্যান্টম ওয়ালেট এক্সটেনশনটা আপনি পেয়ে যাবেন কিউই ব্রাউজারে। তারপরে যে এরকম হ্যাশট্যাগ পাবেন, এইখান থেকে আপনি ক্লিক করে আপনার ফ্যান্টম ওয়ালেট, এটা হচ্ছে মূলত সোলোনা ওয়ালেটের মতো সেম ওয়ালেট। এইখানে আপনি সোলোনা ওয়ালেটের প্রাইভেট কি দিয়ে এটা লগ ইন করতে পারবেন। সিম্পল আপনার ফ্যান্টম ওয়ালেটটা আপনি এখানে অ্যাড করে নেবেন, আমি অলরেডি অ্যাড করে নিছি। এখানে ভিডিওর এখানে ক্লিক করার পর যখন আপনি অ্যাড করবেন ফ্যান্টম ওয়ালেটটা এখানে চলে আসবে। ঠিক আছে, দেখেন আমার এখানে চলে আসছে। তো তা যেভাবে সোলোনা ওয়ালেটে অ্যাকাউন্ট করেন ঠিক একই প্রসেস অ্যাকাউন্ট করতে পারেন, অথবা আপনার সোলোনা ওয়ালেটের সিক্রেট ওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করে নিতে পারেন। তো বন্ধুরা আমার অ্যাকাউন্ট কিন্তু রডি, আমার আগের অ্যাকাউন্টের আমি সিক্রেট পাসওয়ার্ড দিয়ে আমি এখানে লগ ইন করে নিছি। ঠিক আছে, আপনি ভিডিওর এখানে ক্লিক করলে এখানে দেখেন যে এখানে কানেক্টিভ ওয়ালেট আইকনে ক্লিক করলে আপনি এখানে আপনার সিক্রেট ওয়ার্ড এখন নতুন অ্যাকাউন্ট খুলতে পারেন, ইনপুট করতে পারেন আপনার পাসওয়ার্ডের সিক্রেট ওয়ার্ডের প্রাইভেট কি দিয়ে আপনি এখানে অ্যাক্সেস করে নিতে পারেন আপনার আগের ওয়ালেট। আরেকটা জিনিস দেখা যাচ্ছে এই সাইটে কিন্তু শুধু যে এই এনএফটি দিতে চান, আমার এখানে কিন্তু কালেক্ট দেখতে পাচ্ছেন চারটা। আমার কিন্তু এর আগেও এই সাইটে অনেকগুলো এনএফটি দিছিল, যেমন অ্যামাজন এনএফটি, অনেকে এই সাইটে আগেও এনএফটি ক্লেম করছিল। তো এগুলো এখনও সেল অর্ডার দেওয়া যাচ্ছে না, তবে এগুলো খুব শীঘ্রই এগুলো আপনি সেল দিতে পারবেন। যদি কারো থাকে তাহলে এটা আপডেটটা দিয়ে দিলাম। তো এখন আমি লিস্ট করছি, আমি কানেক্ট করব। আমার ডিজিট হচ্ছে 3824 নম্বর ডিজিটে আমি মূলত ই করছিলাম। এখন লিস্ট ফর দ্য সেলে ক্লিক করলাম, সেট প্রাইস দিতে হবে, এবং কি আমাদের টোটাল পেওয়ার্ড করা, আপনাকে পেওয়ার্ড যে করবে তার জন্য কানেক্ট করতে বলছে ফ্যান্টম ওয়ালেট। ঠিক আছে, তো আগে আমি কানেক্ট করিনি, কানেক্ট আইকনে সিম্পল ক্লিক করলাম। আচ্ছা, বলতেছে সামথিং ইজ রং, কানেক্ট ইউর ওয়ালেট, প্লিজ ট্রাই এগেইন। এখানে তো অ্যাক্সেস চাই নাই। এখানে একটা জিনিস আমি বুঝলাম, যেটা সেটা হচ্ছে এখানে ভিডিওটা এখানে ক্লিক করার পর আপনি যখন এখানে আসবেন সেটা হচ্ছে মাই প্রোফাইল। মাই প্রোফাইল আসলে বুঝবেন যে এটাও কিন্তু একটা ওয়ালেট। ঠিক আছে, তো আপনি যদি ফ্যান্টম ওয়ালেট কানেক্ট নাও করেন, তারপরও মূলত আপনার ওয়ালেট হচ্ছে এইটা, এই ওয়ালেটে আপনার ডলার চলে আসবে। আপনি যদি কারোর কাছে এনএফটি সেল করেন সেই ডলারটা আপনার এইখানে শো করবে। ঠিক আছে, তো আপনি এইখান থেকে এই সাইটে যখন সেল হয়ে যাবে কোনো এনএফটি, আপনার যখন ডলার শো করবে, এই ডলারটা আপনি অটোমেটিকলি আপনি কিন্তু উইথড্রল করতে পারবেন। উইথড্রল করার জন্য সেট আপ অপশনে ক্লিক করে আপনি আপনার যে ওয়ালেট আপনি কানেক্ট করবেন সেই ওয়ালেটে উইথড্রল করতে পারবেন, অথবা আপনি যদি ডিরেক্টলি ফ্যান্টম ওয়ালেট কানেক্ট করেন তাহলে ফ্যান্টম ওয়ালেটও আপনি উইথড্রল করতে পারবেন। তো আমি কানেক্ট করতেছি, কিন্তু এখানে কিন্তু ফ্যান্টম ওয়ালেটটা এখন একটু প্রবলেম চলতেছে। তো কী প্রবলেম জানি না, আমি তারপর একটু ডেস্কটপ মুড করে দেখি যে কানেক্টটা হয় কি না। ডেস্কটপ মুড করলাম, এখান থেকে বলতেছে কানেক্ট করতে, কানেক্ট ইউর পেমেন্ট ওয়ালেট, কানেক্ট এখানে সিম্পল ক্লিক করলাম, এখানে সামথিং ইজ রং, কানেক্ট প্লিজ ট্রাই এগেইন। আচ্ছা, এখানে একটু প্রবলেম চলতেছে। আপনার যখন এনএফটি সেল হবে সেটা আপনার এই যে এখানে শো করবে। ঠিক আছে, তো আমরা সেট আপ ইউর উইথড্রলে ক্লিক করে দেখি এখানে কোনো সেট আপ করা যায় কি না। এখানে বলছে সিলেক্ট ইউর কান্ট্রি,
প্রথমে আমরা বাংলাদেশ দিই। এখানে উইথড্রল একটু কন্ডিশন আছে, যেমন এখানে উইথড্রলের সিস্টেমটা 15 দিনে ম্যানুয়াল হয়। তো এখানে যাই হোক, এখানে কোনো ব্যাপার না, আপনার যখন এনএফটি সেল হবে আপনার টোটাল ব্যালেন্স যখন এখানে শো করবে তখন আমরা অবশ্যই আপনাদেরকে আপডেট 100% দিব, এটা গ্যারান্টি আমার। এই আপডেট অনুযায়ী আপনি ফলো করবেন এবং আপনার উইথড্রলটা আপনি এইখানে নিয়ে আসবেন, সেই সিস্টেম দেখাবো। কারণ আমাদের তো যেহেতু এখনও কোনো ডলার নাই, তার জন্য আমরা ওয়ালেটও কানেক্ট করতে পারতেছি না। তো তারপর আমরা কানেক্ট সিস্টেম আপনাদের দেখাবো, আপনি ফ্যান্টম ওয়ালেটটা কানেক্ট করে আপনি আপনার ডলার ডিরেক্টলি আপনি উইথড্র করতে পারবেন। এখন আমি ডিরেক্টলি জাস্ট খালি লিস্টিংটা দেখাই দিচ্ছি। প্রতি অ্যাকাউন্টে একটা করে এনএফটি কুপ দিয়ে জাস্ট খালি লিস্ট ফর সেলে ক্লিক করে আপনি আপনার এনএফটিটা এখানে সেল অর্ডার দিয়ে দেন। আমি এটাকে $10 থেকে $20 আপনি দিয়ে দিতে পারেন। তো আমি এটাকে 15 এসে সেল দিব। তো 15 এসে দিয়ে দিলাম, দেওয়ার পরে জাস্ট আপনি লিস্ট করলাম, এটা এখন কানেক্ট করার দরকার নেই, কোনো সমস্যা নেই, আপনার ওয়ালেটে আপনি ডলার অটোমেটিকলি পেয়ে যাবেন, ঠিক আছে। তো আপনার এখানে এসে যাবে। তো আমার কিন্তু সেল অর্ডার অলরেডি কমপ্লিট, মানে সেল অর্ডার দিয়ে দিছি, এটা এখন আমার সেল অর্ডার হয়ে গেছে। আপনি যদি চান এটাকে আবার এডিট করবেন, চাইলে আপনি এডিট লিস্টিংয়ে ক্লিক করে আপনি এটাকে ক্যান্সেলও করে দিতে পারেন, সম্পূর্ণ আপনার ইচ্ছা। এখানে ক্লিক করলে আপনি ক্যান্সেল করতে পারবেন, এই যে ক্যান্সেল অপশন আছে, এই যে রিমুভ দ্য ক্যান্সেল ক্লিক করলে আপনার এটা রিমুভ হয়ে যাবে। তো আমার কিন্তু একটা লিস্ট আছে, তো আমি এটাকে নতুন করে আর লিস্ট করতে যাচ্ছি না। এখন যদি আমি আবার মাই ওয়ালেটে যাই, মাই ওয়ালেটে ক্লিক করার পর দেখতে পাবেন আমার যে আইটেমটা আমি লিস্ট করি সেটার প্রাইস কিন্তু এখন এখানে শো করবে, ঠিক আছে। দেখেন আমার $15 এটা আমি সেল অর্ডার দিচ্ছি, তার জন্য এটা প্রাইস শো করতে। যখন যদি কেউ কিনে নেয়, কিনে নেওয়ার পর আপনি সিম্পল মাই প্রোফাইলে আসলে আপনি এইখানে আপনি মাই প্রোফাইলে ক্লিক করলে আপনার এখানে ডলার শো করবে, ঠিক আছে, যে আপনার এটা সেল হয়েছে আপনার। তারপর আপনি সেল অর্ডার সেল হয়ে গেলে আপনি এটা উইথড্রল করতে পারবেন। উইথড্রলের প্রসেসটা আপনাদেরকে শর্টলি 2-1 মিনিটে ভিডিওতে দেখায় দিব। এনি ভিডিও হলকে অবশ্যই লাইক করেন আর প্রত্যেকে অ্যাপটা ক্লেম করে নেন ভাই, এটা তাদের নিজস্ব ব্লকচেনের নিজস্ব এনএফটি মার্কেট প্লেসের নিজস্ব টোকেন, তাই মিস করবেন না।